নমস্কার, টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন, আজকের আমার কাছে যে পার্টসটি আছে এটি হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার আইসি। তো ব্রিজ রেক্টিফায়ার এই যে আইসিটি কীভাবে কাজ করে এবং কোথায় কোথায় থাকে, মানে এই আইসিটি কীভাবে চেক করতে হয়, খারাপ হয়ে গেলে কীভাবে আপনি চেক করবেন এবং কীভাবে রিপ্লেস করবেন, তো পুরো বিষয়টি আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি স্ক্রিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন, এই যে ব্রিজ রেক্টিফায়ার এই যে আইসিটি আছে, তো এটি কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, যেমন অ্যান্ড্রয়েড চার্জার, যে সমস্ত এলইডি বাল্ব, এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্সে, এসি লাইনে কিন্তু এটিকে ব্যবহার করা হয়। তো এটি খারাপ কিংবা ভালো আছে কিনা আপনারা কীভাবে চেক করবেন? তো দেখুন, এর মূলত এটি চারটি লেগ থাকে। তো এই চারটি লেগের মধ্যে দুটি লেগ এসি ইন হয় এবং দুটিতে কিন্তু ডিসি আউটপুট। তো কোনটি এসি এবং কোনটি ডিসি এটি আপনি কিভাবে নির্ধারণ করবেন? আর এই আইসিটি মূলত একটি নাম্বারে হয়, সে নাম্বারটি হচ্ছে কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সে নাম্বারটি এই নাম্বারটি হচ্ছে কি mb10f। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটি হয়, ঠিক আছে। তো এই আইসিটিতে আমি একবার এখানে ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এটির একটি লেগ, দুটি লেগ, তিনটি লেগ, চারটি লেগ, এবং এই সাইডটিতে কিন্তু এরকম কাটা অংশ থাকে, একটা মেনশন করা থাকে, ঠিক আছে। এই যে সাইডটি আছে, এই সাইডটি কিন্তু এটি ডিসি আউটপুট, ঠিক আছে, এটি কিন্তু এসি আউটপুট। তো এই সাইডটিতে এটি কিন্তু পজিটিভ, এটি নেগেটিভ কানেকশান, ঠিক আছে। এই হচ্ছে মূলত এর কানেকশান। তো এটি খারাপ আছে কিনা কীভাবে আপনারা বুঝবেন এটি খারাপ কিংবা ভালো আছে কিনা? তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এটি কিন্তু অনেক কাজে লাগে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পাশটি নষ্ট হয়ে যায়। আগে যেটি ডায়োড দিয়ে করা থাকতো, ডায়োড বসিয়ে, চারটি ডায়োড বসিয়ে এই জেনার ডায়োডটি করা থাকতো, তো এখন কিন্তু এটি ব্রিজ রেক্টিফায়ার ডায়োড আইসি করে দিয়েছে, আইসির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো দেখুন, আমরা যদি এই কানেকশান থেকে এই কানেকশান যদি আমরা ধরি, তো সেক্ষেত্রে কিন্তু একবার হতে পারে এটিতে মান দেখাবে, কিন্তু উল্টো যদি এটিতে ঘুরিয়ে ধরি সেক্ষেত্রে কিন্তু কোনো মান দেখাবে না। সেম এটিতে ধরলেও কিন্তু এরকম একদিকে মান দেখাবে, কিন্তু ঘুরি যদি ধরি আমরা কোনো মান দেখাবে না। প্রতিটি কানেকশানে কিন্তু সেম একই রকম থাকবে, ঠিক আছে। তো যদি কোনো বিপ সাউন্ড না দেয়, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই আইসিটি কিন্তু ভালো আছে, ঠিক আছে, এই আইসিটি কিন্তু ভালো আছে। তো এটি কিভাবে কাজ করে দেখুন, যে ডায়োড আছে, চারখানা ডায়োড আমি এখানে তৈরি করে দিচ্ছি, দেখুন ভালো করে লক্ষ্য করে। এর মধ্যে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তৈরি করা থাকে, কোনো একটি ডায়োড যদি শর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটি পজিটিভ, এটি পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভ সাইড আছে, ঠিক আছে, আর এটির কানেকশান আছে এই, কানেকশান আছে এই, এটি পজিটিভ, এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে এসি লাইন হবে, এসি ইনপুট, এসি, এসি ওয়ান, এসি টু, ঠিক আছে। এবার এটা হচ্ছে ডিসি, এটা পজিটিভ কানেকশান, এটি নেগেটিভ কানেকশান। এই যে ডায়াগ্রামটি আমি করেছি ঠিক কিন্তু এখানেই এইভাবে কিন্তু আইসির মাধ্যমে এটি করা আছে। তো এটি যখন আমরা চেক করব তখন কিন্তু ঠিক সেম এইভাবে যখন আমরা চেক করব একটি মান দেখাবে, উল্টো দিকে যখন ধরব আমরা কিন্তু ডায়োড যেভাবে আমরা চেক করি ঠিক তেমনভাবে একদিকে মান দেখাবে এবং একদিকে কিন্তু টোটালি মান দেখাবে না। তো আপনাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি, দেখুন মান দেখাচ্ছে কি দেখাচ্ছে না। এ দেখুন, এই দুটি যখন আমরা কানেকশানটি করব, দেখুন ভালোভাবে, এই দেখুন এই যে দুটি কানেকশান আমি এখানে ধরলাম, কোনো মান দেখাচ্ছে না। এটি যখন ঘুরিয়ে ধরবো, দেখুন এটি ঘুরিয়ে দেখলে এসি একটা লাইনে যেখান থেকে এসি ইনপুট হচ্ছে সেইটা কিন্তু মান নাও দেখাতে পারে, ঠিক আছে। দেখুন এদিকে কিন্তু নেই, কিন্তু এই পাশটিতে দেখুন মান দেখাচ্ছে, ঠিক আছে, ঠিক এই পাশটিতে দেখে এটিতে মান নেই,
কিন্তু এই পাশে দেখুন মান আছে দুই সাইডে যদি মান দেখায় সেই ক্ষেত্রে কিন্তু আইসি খারাপ আছে যে কোনো এক সাইডে মান দেখাবে এবং অপর সাইডে কিন্তু মানটি দেখাবে না আর কোন রকম ভাবে যদি এখানে বিপ সাউন্ড দেয় কোনটিতে তো সেই ক্ষেত্রে এই যে এখানে জেনার ডায়োড যে আইসিটি আছে ব্রিজ রেক্টিফায়ার যে আইসিটি আছে সেই আইসিটি কিন্তু খারাপ তো এইভাবে মূলত এটিকে চেক করবেন এবং লাগানোর উপায় দেখুন এই যে আইসিটি আছে এই আইসির যে কাট অফ অংশ আছে এখানে অ্যাসেম্বল করা থাকে সেটি কিন্তু ডিসি আউটপুট আর তার অপর দিকে এটি কিন্তু এসি এই দুটি কিন্তু লাগানোর সময় সঠিকভাবে দেখে নিতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম